ভারী বর্ষণের ফলে তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচারবিল এলাকায় প্রায় 12টি পরিবারের বসতঘর সহ জীবন সম্পত্তি ভাসছে বানের জলে। এলাকার লোকজনের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকা থেকে বর্ষাকালীন জল পারাপারের জন্য যে মূল নালাটি রয়েছে সেটিকে নিজের প্রভাব খাটিয়ে দিলীপ চৌধুরী নামের এলাকার এক মাতব্বর নালাটিতে মাটি ফেলে সেটিকে বন্ধ করে দিয়েছে, ফলে এলাকা থেকে জল পারাবার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর শনিবারের ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা। প্রায় 12টি পরিবারের বাড়ি ঘর বর্ষার জলে জলমগ্ন হয়ে যায়। তাদের বসত ঘরেও বৃষ্টির জল প্রবেশ করে এবং ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন জরুরি জিনিসপত্রের ব্যাপক ক্ষতি সাধন হয়। বর্ষাকালে এই ঘটনার আশঙ্কা করতে পেরে আগে থেকে এই গোটা ঘটনার ব্যাপারে জগন্নাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার মেম্বারকেও একাধিকবার অবগত করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কিন্তু এলাকার ওই মাতব্বর দিলীপ চৌধুরীর এতটাই প্রভাব যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস পায়নি। স্থানীয়রা এটাও জানায় যে গ্রাম পঞ্চায়েতের স্থানীয় মেম্বার তাদেরকে বলেছে যে এলাকার লোকজন সম্মিলিতভাবে গিয়ে যেন এলাকা থেকে জল পারাপারের প্রবেশপথটি কেটে পুনরায় চালু করে দেয়। তাও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। এখন একটাই প্রশ্ন, ওই মাতব্বর দিলীপ চৌধুরীর এলাকায় এতটাই প্রভাব যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত পর্যন্ত এলাকাবাসীদের সমস্যা সমাধানের জন্য মাতব্বর দিলীপ কর্তৃক বন্ধ করা এলাকার একমাত্র জল নিষ্কাশনের রাস্তাটি পুনরায় চালু করার সাহস দেখাচ্ছেন না। দাদা দেখছেন স্যার বিল, হ্যাঁ, আজকে প্রচণ্ড বৃষ্টির কারণে সামনে একটা নাল আসলো, নালটা আমরা বাড়ির লোকের লুকুই মানে তারা টাকা করছে, ওরা পার্সোনালভাবে বদ্ধ করে রেখে দিন। দিলীপ চৌধুরী মেন মালিকের জায়গার নাম হয়েছে, জায়গার মালিকের নাম হচ্ছে দিলীপ চৌধুরী। এটা পাশাপাশি একটা ড্রেন আসলো, এই ড্রেনটা হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার মানে জল নামে এই ড্রেনটা দিয়া ইচার বিল স্কুলতে দৈরা স্কুল বাট্টা টাটা লোয়া সব পূর্ণ জল দিয়ে গেলামে লামার পরে তারা টাকা করছে উড়ে নিজের টাকা করছে উড়ে নির্দিষ্ট জায়গা দিকে তারা তার দিনটা দৌড়িয়েছে। তো বৈদ্য করে দেওয়ার পরে আমার বাড়িটা আজকে একটু খুশো না, আমার বাড়ির পুরো খাট সময় না জল আসছে, আমার মানে আমার পাশের বাড়ি বলতে সবার বাড়ি ওই মানে বিশেষ করে কয়টা বাড়ি বন্ধ করে দেওয়ার ফলে আজকে কি হয়েছে? এদিকে সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আশঙ্কা করছে যে আগামী দিন যদি এভাবে বর্ষা প্লাবিত হয়ে যায় গোটা এলাকা, তাহলে তাদের ভিটে মাটি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হবে। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।